হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বনানুল হক, সহকারী শিক্ষক ধর্মপুর পিএন বালিকা উচ্চ বিদ্যালয় সুন্দরগঞ্জ গাইবান্ধা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি নবম দশম নবম এবং দশম শ্রেণীর সাধন গণিত বিষয়ে ইতিপূর্বে 7 নম্বর সমস্যা পর্যন্ত সমাধান করেছিলাম। আজ আমি চেষ্টা করব 8 নম্বর সমাধান নির্ণয় করব। 8 নম্বরের ক প্রশ্নটি ছিল 1 + √1 − x / √1 − x1 1/3। এখান থেকে x এর মান বের করতে হবে। তো আমরা এখান থেকে x এর মান যদি বের করতে চাই, তাহলে আমরা এখানে লিখতে পারি বা উভয়পক্ষকে যোজন বিজোন করে লব এবং হর, এখানে √1 + √1 − x / √1 − x আছে। তাহলে আমরা যদি সমস্যাটি যোজন বিয়োজন করি, তাহলে এরকম হয় log plus hor / log minus hor। উভয়পক্ষকে যোজন বিজন করতে পারবো 1 + 3/1 − 3। কি করলাম আমরা? যোজন বিয়োজন, যোজন বিজন করবো। যোজন বিজন করার পর আমরা এটা কি করবো? √1 − x + √1 − x − উঠে গেল 1 এবং 1 হচ্ছে 2 নিচে, এ 1 1 উঠে গেল 2√1 − x = 1 এবং 3 যোগ করলে পাই আমরা 4, 1 এবং 3 বিয়োগ করলে −2। পরের লাইনে উপরে টু নিচে টু যদি তুলে দেয়, তাহলে √1 − x = এখানে 2 − 1। পরের লাইনে 2 × √1 − x আর গুণ করি −1। আর গুণ করলাম ডান পাশে লব দিয়ে বাম পাশে হরকে, এবং বাম পাশে লব দিয়ে ডান পাশে হরকে গুণ করি। এরপর আমরা এই বর্গমূল আমরা যদি তুলে দিই, তাহলে উভয়পক্ষকে বর্গ করবো, −1 = −4 বাম পাশে গেলে চিহ্ন পরিবর্তন হলো −4। −4 = 4 থেকে যদি 1 বিয়োগ করি আমরা −3, −3 উঠে গেল অর্ধেক, x = উপরে 3 নিচে 4। অর্ধেক নির্ণয় সমাধান x = 3/4। তো বন্ধুরা আর একবার দেখে নিই, এখানে সমস্যাটা ছিল এইটি 1 + √1 − x / √1 − x = 1/3। তাহলে এই সমস্যা থেকে আমরা সমাধান করবো, অর্থাৎ x এর মান বের করবো। তাহলে এটা কি করব? তাহলে লব এবং হরকে যদি আমরা যোজন বিয়োজন করি, তাহলে যত বড় হবে তাহলে সংক্ষেপে পরিণত, অর্থাৎ ছোট ক্ষুদ্রতর রাশিতে পরিণত হয়। তাহলে log + hor / log - hor, অর্থাৎ যোজন বিয়োজন করলাম বাম পক্ষ ডান পক্ষ 1 + 3/1 − 3। তাহলে √1 − x − r + r3 দিলাম, নিচে +1 আর −1 উঠে গেল, তাহলে 1 1 যত হলো 1 1 যত হলো 2 নিচে √1 − x, এটা 2 √1 − x = উপরে 4 নিচে 2। তাহলে উপরে 2 নিচে 2 আমরা ভাগ করলাম, পরে উপরে 1 নিচে 1 − √1 − x থাকে √2/1। এরপরে আমরা আর গুণ করলাম, করার পরে 2√1 − x² = 1√2, রুট বর্গ কাটা গেল 2 √2 × 1 − x = 1। তাহলে 4 দিয়ে 1 কে গুণ করলে 4 = 4 দিয়ে x কে গুণ করলে 4x = এখানে 1 যেমন ছিল তেমন থাকবে। তাহলে −4x = 1 টিকে থাকলে +4 ডান পাশে গেলে −4, তাহলে −4x = 1, 4 থেকে +1 যদি আমরা বিয়োগ করি তাহলে −3/x = এই মাইনাস মাইনাস উঠে গেল
3 is 4x